মাউন্ট বঙ্গানুয়ে বড় রানের মাঠে সফরকারীরা করতে পেরেছিল মাত্র 110 রান। সেই রানে জয়ের আশা দেখিয়েছিলেন শেখ মেহেদী ও শরীফুল ইসলামরা। তবে জিমি নিশামি শেষ মুহূর্তে ঝড় তুলেছিলেন, আর সেই ঝড়ে বাংলাদেশের ইতিহাস গড়ার স্বপ্ন প্রায় শেষ হয়ে যায়। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখা হয় এবং শেষ পর্যন্ত ডিএল মেথডে 17 রানে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 95 রান তুলেছিল স্বাগতিকরা, তখনই তারা 17 রানে এগিয়েছিল। গ্যালারিতে দর্শকদের মাঝে ছুটোছুটি ফেলে দেওয়া ঝড়ো বৃষ্টি আর ক্রিকেটারদের মাঠে নামতে দেনি, ফলে 17 রানে সিরিজ জিতে সমতায় ফেরে নিউজিল্যান্ড। এর আগে বে ওভালে আগে ব্যাটিং করা কোনো দলই হারেনি, তবে ডিএলএস মেথডে বে ওভালের মাঠে প্রথমবারের মতো আগে ব্যাট করতে নেমে পরাজিত হয়েছে বাংলাদেশ। এর আগে 9 ওভারে 5 উইকেটে স্বাগতিকদের রান ছিল 49, 10 ওভার শেষে যা দাঁড়ায় 63 রানে 5 উইকেট। এমন চাপে থাকা কিউদের আরও চাপে ফেলতে গিয়ে উল্টো ম্যাচে ফেরার সুযোগ করে দেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বোলিংয়ে এসে দিলেন 14 রান, একটি 4 ও 6 বাউন্ডারি মেরেছেন জিমি নিশাম। টিজে দুই বাহাতি ব্যাটারের বিপরীতে অফ স্পিনে কেবল শেখ মেহেদীর 1 ওভার বাকি ছিল, তাই নিজেই আক্রমণে এসেছিলেন, কিন্তু তাতে ফলাফল বিপরীতই হলো। অবশ্য এর পরের ওভারে স্বাগতিকদের রানের চাকায় লাগাম টানেন মুস্তাফিজুর রহমান। 11তম ওভারে তিনি দেন মাত্র 3 রান, কিন্তু এরপর ধীরে ধীরে রানের গতি বাড়িয়েছেন নিশাম ও মিচেল সেন্টনার। দ্বিতীয় ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং করে নজর কাড়া রিশাদ হোসেন 2 ওভারে দেন 19 রান, পরে 32 বলে কিউদের দরকার যখন 16 রান আর বাংলাদেশের প্রয়োজন ছিল 5 উইকেট, তখনই বৃষ্টি এসে আগেভাগেই ম্যাচের ইতি টানে। ছোট পুঁজি নিয়েও বাংলাদেশকে শুরুতে আশা দেখিয়েছেন ডানহাতি অফ স্পিনার শেখ মেহেদী। ফিন এলেনের আক্রমণাত্মক শুরুর পর তিনি সফরকারীদের জোড়া সাফল্য এনে দেন। প্রথমে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন টিম সেইফার্ট, ডানহাতি এই ব্যাটসম্যান ক্রিজের বাইরে বের হয়ে যান, সে সুযোগে তার উইকেট ভাঙেন রনি তালুকদার। প্রথম ওভারে 4 রানে মেহেদী নেন 1 উইকেট। মাঝে 1 ওভারে শরীফুল ইসলামের প্রথম ওভারে 2টি 4-এর বাউন্ডারি পায় নিউজিল্যান্ড। ইনিংসে চতুর্থ ওভারে এসে আবারও মেহেদীর ম্যাজিক, তার ফুল লেন্থ ডেলিভারি তুলে মারার চেষ্টায় মিড অফে ধরা পড়েন ড্যারেল মিচেল। এরপর গ্লেন ফিলিপসকে বোল্ড করে মেহেদীর দলে যোগ দেন পেশার শরীফুল ইসলামও। স্বাগতিক নিউজিল্যান্ড যখন চাপ সামলানোর চেষ্টায়, এরপরই রান আউটের দুর্ভাগ্য সঙ্গী মার্ক চ্যাপম্যানের। এক পাশে রান নিতে গিয়ে দুই ব্যাটসম্যানের সংঘর্ষে বলি হতে হলো চ্যাপম্যানকে। মুস্তাফিজুর রহমানের বলে জোড়া রানের চেষ্টায় ছিলেন চ্যাপম্যান ও এলেন, কিন্তু ক্রিজের মাঝখানে দুজনের মুখোমুখি সংঘর্ষের পর তাদের গতি কমে যায়। চ্যাপম্যান ক্রিজে পৌঁছার আগেই আফিফ হোসেনের থ্রো করা বল ধরে উইকেট ভেঙে দেন মুস্তাফিজ। পরের ওভারে রিশাদ হোসেনের বলে 6 হাগান ব্যাটার এলেন, ওই ওভারেই কিউরিয়া পায় 9 রান। এরপর শরীফুলও আক্রমণে এসে দ্বিতীয় দফায় সফল, ফিলিপসকে 1 রানে বোল্ড করায় পেসার এবার এলেনকেও ইনসুইংয়ে বোকা বানান। বোল্ড আউট হয়ে ফেরার আগে 38 রান করেন। 49 রানে 5 উইকেট হারিয়ে প্রায় ধুঁকছিল স্বাগতিক দলটি, সেখান থেকে দলকে টেনে তোলেন নিশাম। শেষ পর্যন্ত 20 বলে 1 4 ও 2 ছক্কায় 28 রানে অপরাজিত ছিলেন, সেন্টনার অপরাজিত ছিলেন 18 রানে। প্রথমে ব্যাট করতে নেমে সেন্টার ও সুধীর ঘটনীতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষ হওয়ার 4 বল আগেই সফরকারীরা 110 রানে অল আউট হয়ে যায়। উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় ব্যক্তিগত সর্বোচ্চ রান কেবল শান্তর, এছাড়া তাওহিদ হৃদয় 16 এবং আফিফ হোসেন 14 রান করেন। কিউদের হয়ে 16 রানে সর্বোচ্চ 4 উইকেট নেন সেন্টার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।